লাওয়ালিবা দেশ বিদেশের রান্নার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন তারা জানেন প্রতি বছর যখন আমাদের বিজয়ের মাস ডিসেম্বর মাস আসে তখন আমরা কয়েকটা এপিসোড করি, যে এপিসোডে আমরা মুক্তিযোদ্ধারা কী ধরনের খাবার খেতেন মুক্তিযুদ্ধের সময় সেই ধরনের খাবার রান্না করে দেখাই, আর সেই সাথে আমাদের অতিথি হয়ে আসেন কোনো মুক্তিযোদ্ধা। আসলে মুক্তিযুদ্ধের সময় শুধু যে বন্দুক হাতে নিয়েই যে আমরা যুদ্ধ করেছি যুদ্ধ করে জিতেছি তা না, সারা বাংলাদেশের মানুষই যে যার জায়গায় দাঁড়িয়ে তার কাজের মধ্য দিয়ে আসলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আজকে আমাদের অনুষ্ঠানে এমন একজন অতিথি এসেছেন তিনি তার কাজের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি হলেন আসলে তিনি আমাদের কাছে যে পরিচয়ে পরিচিত, তিনি তবলা বাজান, সারা জীবনই বাজাচ্ছেন এবং এটা তার হলো মেন একটা ভালোবাসার জিনিস, কাজ বলেন সেই কাজ। তিনি হলেন দেবু চৌধুরী। চলো দেবুদার সাথে আমরা প্রথমে কিছু কথা বলে নিই। দেবুদা কেমন আছেন? আছি, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। দেবুদা, মুক্তিযুদ্ধের সময় আপনি অনেকভাবে কাজ করেছেন এবং এখনও কিন্তু তবলা বাজাচ্ছেন আবার দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তা আপনার সেসব কথা আমরা শুনবো, আপনি মুক্তিযুদ্ধে কীভাবে অংশ নিয়েছিলেন সব ধরনের কথাই আমরা শুনবো। কিন্তু তার আগে বলছি এটা যেহেতু একটা রান্নার অনুষ্ঠান, আমরা চলেন আমাদের রান্নাঘরে যাই, রান্না করতে করতে কথা বলি। ঠিক আছে দাদা, ঠিক আছে। দেবুদা, যেটা বলছিলাম যে আপনি তো মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, আপনি সব কথা আমরা শুনবো। আর মুক্তিযুদ্ধের সময় আসলে হচ্ছে মানে আমি তো নিজে কোনোদিন মুক্তিযোদ্ধাদের যেন রান্না করিনি, তখন আমি স্কুলে পড়তাম, কিন্তু আমার মা চাচি খালাদের কাছে শুনেছি এবং পরে বিভিন্ন বইয়ে পড়েছি যে মুক্তিযোদ্ধাদের জন্য যেসব খাবার রান্না করা হতো তার মধ্যে সব কিছু, যদি সবজি রান্না করা হতো বড় সাইজের যেসব সবজি, মনে করেন লাউ মিষ্টি কুমড়া এই ধরনের সবজি রান্না করা হতো। তা আজকে আমি মুক্তিযুদ্ধের সময়কার একটা খাবার রান্না করব, তা হলো গিয়ে লাউয়ের ঘাটা। সারা বছরই তো লাউটা পাওয়া যায়, তাই অনেকেই এই লাউয়ের ঘাটাটা রান্না করে দিতেন, সেই সাথে কি করতেন ভাত রান্না করে দিতেন, একবেলা খাওয়া হয়ে যেত শরণার্থী ক্যাম্পের মধ্যে। তাহলে আমি একটু রান্নাটা শুরু করি, তারপরে আপনার সাথে কথাও বলবো। প্রথমে চুলাটা একটু জ্বালিয়ে দেই। দাদা, আরেকটা জিনিস হয় কি, যুগের সাথে সাথে কিন্তু অনেক কিছু পাল্টে যায়। তখন তো সর্ষে দিয়ে রান্না করতেন মা দাদি খালা নানিরা, আর এখন আসলে সবাই অনেক স্বাস্থ্য সচেতন, তা আমরা অলিভার এক্সট্রা ভার্জিন অয়েল দিয়ে রান্না করব। এটা অনেকে বলতে মুক্তিযোদ্ধারা কি অলিভ অয়েল খেতেন, কিন্তু তখন তো সর্ষের তেল, সর্ষের তেল ছিল। আমি প্রথমে 2 টেবিল চামচ তেল দিচ্ছি, কারণ পরে আবার এটা কি আমরা একটু বাগার দেবো, এই যে লাউয়ের ঘাটাটা একটু বাগার দেবো, অল্প জিনিস দিয়ে দেবো, কারণ মুক্তিযুদ্ধের সময় তো অনেক কিছু দিয়ে বাগার দেওয়ার অপশন ছিল না। এখানে 1/2 কাপ পেঁয়াজ আছে, তেলটা একটু গরমও গরম হয়ে আমি দেবো। তো দাদা, এখন বলেন যে 1971 সালে মুক্তিযুদ্ধে আপনি কীভাবে অংশ নিয়েছিলেন? সেটা বলতে গেলে কি আমাদের একটা হয়তো প্রামাণ্য চিত্রটাই, সে যেটা সরাসরি রণাঙ্গন থেকে সেটা কলকাতাতে ছিল, ওটা ওখানে একটা বাংলাদেশ বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সহায়ক সমিতি বলে একটা গ্রুপ ছিল, সঞ্জিদা খাতুন উনি মেইন চেয়ারম্যান ছিলেন আমাদের যে গ্রুপটা। তো এটা শিল্পী সংস্থা, বাংলাদেশ শিল্পী সংস্থা, মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা আমাদের ইয়েটা গ্রুপটার নাম ছিল। আমরা ট্রাকে করে করে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গিয়ে আমাদের একটা গ্রুপ ছিল, আমরা গ্রুপ করে করে বেরোতাম। আমাদের প্রতিদিনের ভাতা ছিল 1 টাকা। আচ্ছা, তখন তো 1 টাকার দাম ছিল, হ্যাঁ হলুদ দিলাম আর মরিচের গুঁড়া দিলাম আর একটু লবণ দিয়েছি, মশলাটা একটু কষিয়ে তারপরে লাউটা একটু পানি দিয়ে ঢেকে সেদ্ধ করব, তারপরে বাকি রান্নাটা করব। আপনি বলেন, আমি দর্শকদের বলে দিলাম। জি বলেন। এর মধ্যে আমাদের গ্রুপের দলনেতা ছিলেন মাহমুদুর রহমান বেনু, আর আমাদের গ্রুপের মধ্যে অনেক সিঙ্গাররা ছিলেন, শাহিন সামাদ ছিলেন, লতা চৌধুরী ছিলেন, স্বপন চৌধুরী ছিল, তারেক আলী ছিলেন, বিপুল ভট্টাচার্য ছিলেন, এরকম প্রমুখ অনেকে ছিলেন আমাদের এখানে। তো আমরা একবার ইয়েতে রাজশাহীতে বর্ডারটা বর্ডার পেরিয়ে আমরা দিনের বেলায় আসতাম, মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গান শোনাতাম,
ওদেরকে উদ্বুদ্ধ করতাম, ওই একটা হাট বার হতো, হাটের মধ্যে আমাদের একটা সম্বল ছিল ট্রাক। আচ্ছা, ওই ট্রাকের উপরটা আপনি কি সবাই গান গাইতে? আপনি তখন তবলা বাজাতেন? আমি বাজাতাম খোল, আমার গান গলার মধ্যে একটা খোল থাকতো। আচ্ছা, খোল ছিল। হ্যাঁ, খোলটা বাজাতেন। হ্যাঁ, খোলটা তো এখনো পর্যন্ত ইউটিউবে দেখলে আমাকে ওই খোলওয়ালা লোকটা আমি। না, আর খোলটা তো মানে ক্যারি করা ইজি ছিল, তাই না? গলার মধ্যে নিয়ে লাউগুলা দিয়ে দিলাম আপনি খোলের কথা শুনতে শুনতে। জি, তারপরে আমরা একটা এইতে হাটের মধ্যে হাটবার ছিল, গান শোনাচ্ছি। জি, দেখি ওখানে তিনজন আমেরিকান, ওর মধ্যে একজন একজন মেয়ে ছিলেন আর দুইজন ভদ্রলোক ছিলেন, তারা আমেরিকান। তাদের তো সব জায়গার মধ্যে প্যাসেজ ছিল, তারা বহু দূরের থেকে আমাদের শুটিং করছিলেন। আচ্ছা, তো আমাদের তারেক আলী সাহেবের কাছে এসে জিজ্ঞেস করলেন, তারেক আলী প্রয়াত হয়ে গেছেন, ওনার কাছে এসে বললেন, তো ওনারা বলেছে তোমাদের দলের সাথে আমরা থাকতে পারি, আমরা শুটিং টুটিং করছি, তোমরা আমরা অনেক জায়গা তো চিনি না, আচ্ছা তোমাদের সাথে যেতে পারলে আমাদের ভালো লাগে। আচ্ছা, তারপরে তখন বলে যে আমাদের দলনেতার সাথে কথা বলেন, মানে দ্যাট মিন্স মাহমুদুর রহমান বেনুর সাথে। বেনু ভাইয়ের সাথে কথা বললো, বেনু ভাই বললো যে কোনো অসুবিধা নেই চলো। তো তাদের একটা ছোট্ট মাইক্রোর মতো ছিল, তারা তিনজন আর আমাদের পুরো, আমরা সবসময় ট্রাকের মধ্যে এই আট মাস নয় মাস তো তো বিভিন্ন জায়গাতে ওনারা শুটিং করছেন। এইভাবে ওনারা কিন্তু বেসিক্যালি প্রামাণ্য চিত্র ধারণ করে টুকরো টুকরো করে পৃথিবীর সব জায়গায় ওনারা ব্যবসায়ী, না না ব্যবসা করতেন, এটা এটা ওনাদের প্রফেশন আর কি। যাই হোক, এরপরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে আমি তখন লন্ডনে, আচ্ছা সেখানে আমি ওখানকার বাংলাদেশের ছেলেপেলেদেরকে তবলাটা শেখানোর জন্য আমাকে ওখানে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো ওখানে হঠাৎ একদিন তারেক ভাই এসে উপস্থিত, মানে তারেক মাসুদ, তারেক মাসুদ সাহেব যখন ছবির উপরে ডকুমেন্টারির উপরে আপনার আমেরিকাতে লেখাপড়া করতে গেছেন নিউ ইয়র্কে, তো ওই লেখাপড়া চলাকালীন সময় ওনার সাথে ক্যাথরিনের সাথে বন্ধুত্ব হলো। ওখানে একজন, সেও লেখাপড়া করছিল, তো তার সাথে বসে 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 গল্প করছিল যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা কীভাবে হলো, একটা গল্প করছিল। তখন বলছেন এরকম এরকম ব্যাপার, এক ভদ্রলোক আমেরিকান ছিলেন উনি, তো উনি আমাদের এটা শুটিং করেছেন, শুটিং করার পরে এখন ওই করার পরে ওনাকেও তো জানি না কোথায় চলে গেছে স্বাধীন হওয়ার পরে, আমার বেনু ভাইয়ের কাছ থেকে সব শুনছি। তো তখন বললো যে কী নাম, নাম টাম জানো? বলে জানি না, তার এইটা ক্যাথরিন জিজ্ঞেস করছে। তখন বল উনি কী করলো, ওখানে আমেরিকাতে ইয়েলো পেজ বলে একটা ইয়ে আছে, যেটার মধ্যে আপনি জানেন সেটা ঠিকানা থাকে, সব ঠিকানা থাকে, টেলিফোন নাম্বার থাকে, সব কিছু থাকে, মানুষের নাম থাকে যে আমেরিকাতে। হ্যাঁ, তারপরে তো ওই ইয়েলো পেজটা নিয়ে উনি গেল, চিন্তা করলো যে যারা এরকম ডকুমেন্টারি করেন প্রফেশনালি তারা খুঁজে। এক নম্বর থেকে যখন শুরু করলো, এক নম্বরে ফোন দেওয়ার পরপরই বললেন যে আমি সেই লোক, খুঁজে পাওয়া গেল, আমি সেই লোক, ওনার নাম হলো লিয়ার লেভিন। তারপরে কি তাদের তারপরে খুঁজে পেলেন, গেলেন, তারা গেলেন, যাওয়ার পরে দেখা হলো কি ওনার বেসমেন্টের মধ্যে এই ডকুমেন্টারি ছবি যেটা যা করেছেন রিলগুলি সব পড়ে আছে, ওটার মধ্যে ধুলাবালি সব বেসমেন্টের মধ্যে পড়া। ওদের কাছ থেকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে ক্যাথরিন আর তারেক মাসুদ মিলে নিউ ইয়র্কের মধ্যে বসে তারা এডিট করলো এটা টোটালটা। এডিট করার পরে, এডিটিং টেডিটিং করার পরে, তারপরে তারা টুকটাক আরও ছোটো ছোটো কিছু কিছু জিনিস ওনারা এক্সট্রা পরে ঢুকেছেন, কিন্তু এটা সমস্ত হলো রণাঙ্গন থেকে শুটিং অরিজিনাল অরিজিনাল। তার জন্য আপনি বলছিলেন যে এটাই একমাত্র আমাদের মানে মুক্তিযুদ্ধের দলিল, দলিল এটা প্রামাণ্য দলিল, মানে ভিডিও করা, একদম ভিডিও করা, আর কোনো কিন্তু ভিডিও করা নাই, এটার উপর দিয়ে অনেক ঝড় তুফান গেছে, এটা করতে দিবে না। আপনি এটা স্বাধীন হওয়ার পর আপনি ইংল্যান্ড থেকে ফেরত আসলেন কবে? আমি ইংল্যান্ড থেকে ফেরত আসছি, আমি ওখান থেকে আবার কানাডা গেছি, কানাডা থেকে আমার অস্ট্রেলিয়া গেছি, অস্ট্রেলিয়া থেকে আমি ঘুরতে থাকতাম, রুনা লাইলা, সাবিনি ইয়াসমিন, আবু ওপার সাথে তো তবলা বাজাতে, তারপরে তাদের গানের সাথে ওপার বাংলার মান্না দে, হেমন্ত মুখার্জি, হৈমন্তী শুক্লা, এদের সাথে আমি ট্যুর করে বেড়াতাম। আবার এদিকে আমার কয় বছর বাইরে ছিলেন? বাইরে ছিলাম আমি, বাইরে যাওয়া আসার মধ্যে বাংলাদেশের মধ্যে যাওয়া আসা করতে। আর আপনি আরেকটা বলছিলেন যে আপনার বাবা মুক্তিযুদ্ধের সময়, না না আমার বাবা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন, ওনাকে ঘরের থেকে নিয়ে গেছেন, ওনার লাশটা পর্যন্ত পাইনি। আচ্ছা, ওনার নামে কিন্তু চট্টগ্রামে বাংলাদেশ সরকার ওনাকে ওনার নামে সড়ক করে দিয়েছেন। আমার বাবার নিজের প্রতিষ্ঠা করা স্কুল আছে রাউজানে, সে রাউজানের উনি একজন জনপ্রতিনিধি ছিলেন আর উনি একজন বেসিক্যালি সমাজসেবক। এখনো কি তবলা শেখান বাচ্চাদের? বাচ্চাদের তবলা শেখান নাকি বড়দের শেখান? না, তবলা শিখায়, বাচ্চাদেরকেও শিখায়, আমার বিদেশে ছাত্রছাত্রী আছে অনেক, বিভিন্ন আমার ছাত্রীও আছে অনেক তবলা।
অলিভ অয়েল দিয়ে আমি রান্নাটা করছি। এই অলিভ অয়েলটা আসছে হলো স্পেন থেকে, এবং স্পেনে স্বাস্থ্যসম্মত খুবই সুন্দর সুন্দর অলিভ পাওয়া যায়। সেই অলিভ থেকে সরাসরি এই অলিভ অয়েলটা তৈরি হয়ে আমাদের এখানে আসছে। এই অলিভ অয়েলটা হলো পিওর আর ন্যাচারাল, যার জন্য আমরা নিশ্চিন্ত মনে এটা ব্যবহার করতে পারি। আর এটা হলো গিয়ে প্রিমিয়াম কোয়ালিটির। তো ওদের আবার তিন রকমের অলিভ অয়েল আছে, এক্সট্রা ভার্জিন যে তেলটা এটা দিয়ে আমরা রান্না করতে পারি, আর সেই সাথে সালাদে ব্যবহার করতে পারি। আরেকটা হলো প্রমিস অলিভ অয়েল, সেই অলিভ অয়েলটা দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো কিছু ডিপ ফ্রাই করতে পারি। আর আরেকটা অলিভ অয়েল যেটা আছে সেটা হলো আমাদের স্কিন আর হেয়ার কেয়ার অলিভ অয়েল। এটা তিনটা ভাগ আছে, তিন ভাগে তেল আছে, সেই তেল দিয়ে আমরা অলিভ অয়েল দিয়ে তিন রকম কাজই করতে পারি। এখন এখন এটা একটু নাড়া দিই। দাদা, আর মুক্তিযুদ্ধের আর কোনো স্মৃতির কথা মনে হয়? অবশ্য মনে আছে। সেটা হলো কি, যে আমাদের জীবনযাত্রাটা যেরকম ছিল, ওই ট্রাকটাই ছিল আমাদের ঘুমানোর জায়গা, জীবন। তো একটা ট্রাকে কয়জন থাকতে? সবাই সবাই, মানে কয়জন আমাদের গ্রুপের মধ্যে? তখন আমরা ঘুরে বেড়াতাম 15 জনের মতো। আচ্ছা, 15 জনই ওখানে। রাতে যখন শুতেন কোনো শোয়াশুয়ির মধ্যে নেই, তাহলে কি ওইভাবে একজনের কাঁধের মধ্যে একজন ঘুমাচ্ছি? দাদা, এই চুলায় একটুখানি রাখলাম এটা, আমাদের তো আসলে এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমরা এখন একটু একটু বাগার দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে বাগারটা দেব। আগে দিয়েছিলাম টেবিল চামচের 2 চামচ, এখনও টেবিল চামচের 2 চামচ দিচ্ছি। বাগার দেওয়াটা তখন মানে দেওয়া হতো কি হতো না, যারা পারতেন তারা হয়তো দিতেন, তাতে করে একটা সুঘ্রাণ আসতো। এখন দেখি আমরা রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে বাগারটা দেব। এখানে রসুন কুচি আছে, তারপর কয়েকটা শুকনো মরিচ দেবো। আর নামানোর আগে দাদা, লাউয়ের সাথে ধনে পাতা আর কাঁচা মরিচটা যায়, কালারটা অনেক ভালো লাগে, তাই না? সেটাও দেবো। এই 5-6টা শুকনো মরিচ দিলাম। হ্যাঁ দাদা, সেই সময়কার স্মৃতির কথা মনে হলে কি আপনার এখন মনে হয় যে আমরা 71 সালে যখন মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের বিজয়ের মাস আসলো ডিসেম্বরে, যে এখন ডিসেম্বর মাস চলছে, তা আমরা যা আশা করেছিলাম যে একটা স্বাধীন দেশ পেলে আমরা এইটা পাবো সেইটা পাবো, আপনার কি মনে হয় আমাদের সেই আশা পূরণ হয়েছে? সত্যিকার অর্থে বলতে সেটা হয়নি আমাদের সেই আশা। আসলে হয় কি, সব আশা কিন্তু এক জীবনে পূরণ হয় না। তবে আমার যেটা মনে হয় দাদা, যে এখনকার প্রজন্মের ছেলে মেয়ে যারা আছে, তাদের কিন্তু আমি দেখি যে লোভ লালসা অনেক কম, যে যে যেই কাজ করে সেই কাজটার প্রতি আকর্ষণ বেশি। তা আমার নিজের যেটা মনে হয় যে আগামী 15-20 বছরের মধ্যে আমরা যে স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখেছিলাম, সেরকম সোনার বাংলাই হবে। আপনারও কি তাই মনে হয়? অবশ্যই। আমার একটা অনুরোধ, সেটা হলো কি, প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে এ ধরনের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সমস্ত ছবি কিংবা বসে বই পড়ানো ছেলে পেলেদেরকে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে, এদেরকে এটার সম্পর্কে ধারণা দেওয়া, বসে এদের সাথে গল্প করা, এগুলি নিয়ে আমাদের দেশটা কোত্থেকে আসলো, স্বাধীনতা বা মুক্তিযুদ্ধটা কি ছিল, এগুলি বলা উচিত আর কি। দাদা, এটা ভাজা হয়ে গিয়েছে, আমি লাউটা আবার এই চুলায় দিচ্ছি, তারপর এটা দিয়ে দেব। যে মুক্তিযোদ্ধাদের উপর আপনি করছেন এটা বিরাট। জি, আমরা এটা প্রতি বছরই করি। এখন দেখেন দাদা, এটা দিয়ে দেব। যে কোনো জিনিস এমনি আমরা বলছি লাউয়ের ঘাটা, যার জন্য দেখেন দাদা আপনারা তো এরকম রান্না করেনি, তাই না? আমরা আলু লাউগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন এটার মধ্যে একটু কাঁচামরিচ আর ধনে পাতা দেবো কয়টা, দিয়ে তারপরে নামাবো। এখন দেখেন চেহারাটা কেমন হয়েছে। এবং তখন হয় কি, মুক্তিযোদ্ধাদের যখন রান্না করতেন ওনাদের জন্যে, সবসময় করতেন কি, একটু ঝোল ঝোল রাখতেন, আর ঘাটাতে এমনি একটু ঝোল থাকে, তাই না? ঝোল ঝোল রাখতেন, যাতে সবার সেদিন আর ডাল রান্না করতেন না, যেই বাসা থেকে এরকম লাউয়ের ঘাটি যেত, ডাল আর রান্না করতেন না, তখন এরকম লাউয়ের ঘাটি আর সাদা ভাত পাঠানো হতো মুক্তিযোদ্ধাদের খাওয়ার জন্যে। এখন এটা একটু ভালো করে নাড়া দিলাম, এখন একটু ধনে পাতা দেবো। দাদা কি রান্না বান্না করেন? না, আমি পারি না। বিদেশে ছিলেন এতদিন, তারপরেও রান্না বান্না পারেন না? না, রেডিমেড ওই যে পাওয়া তো যায়ই, সব বিদেশে সব রেডিমেড জিনিসপত্র দিয়ে চলতো বাস। দাদা, এটা নামানোর আগে লাউয়ের তরকারিতে যদি আমরা একটু চিনি দিয়ে নামাই, তাহলে স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। 4 চামচের অর্ধেক চামচ চিনি দিচ্ছি। লাউটা এমনিও রান্না করলে দেখতাম আমাদের মা দাদি নানিরাও একটু চিনি দিয়ে নামাতেন, তাতে করে কয় কি এটা স্বাদটা আসলে অনেক বেড়ে যায়। এখন এটা হয়ে গেছে, আমি একটা ডিশ নিয়ে আসি, ডিশের মধ্যে ঢালবো। এটা
ঠেলে দেব এবার। আমরাও যেমন আমাদের বাসায় মানে আমার মা খালারাও রান্না করতেন, এরকম ধরনের লাভের খাট আমরা রান্না করি, রান্না করে খাই। দেবুদা আমি চলে হেল্প করি আপনাকে, আপনি নেবেন চলেন, তাহলে আমরা ওখানে যে বসে একটু আবার কথা বলি চলে। আসুন চলে দেবুদা, এখন তো আমি মুক্তিযুদ্ধের সময় একটা খাবার লাভের খাটা রান্না করলাম, আর আপনি বাংলাদেশের যে দলিল চিত্র যদি বলেন তাই না, সেই কথা বললেন, আমরা অনেক কিছু শুনলাম সেই সম্পর্কে, এবং আপনি মুক্তিযুদ্ধের সময় কীভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাও শুনলাম, ভাল লাগলো শুনে। দেবুদা আপনি কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার জন্য কিছু আছে শুভেচ্ছা উপহার। ইউনিয়ন বিডি কনজিউমার লিমিটেডের পক্ষ থেকে উপহার আছে, আর সেই সাথে আছে থাইল্যান্ডের বিখ্যাত ওয়াইসির কিছু প্রোডাক্ট, আর সেই সাথে অবশ্যই যেহেতু এই অনুষ্ঠানটা লাওয়ালি বা দেশ বিদেশের রান্নার অনুষ্ঠান, লাওয়ালি বা অলিভ অয়েলও আছে। ধন্যবাদ আপনাকে, আজকে আপনার কাছ থেকে এখানে আমরা বিদায় নিচ্ছি, আবার আপনার সঙ্গে দেখা হবে। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার অনুষ্ঠানে আসতে পেরেছি আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি, অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমি লাওয়ালি বা দেশ বিদেশের রান্নার বিশেষ পর্বে মুক্তিযুদ্ধের সময়কার একটা খাবার রান্না করে দেখালাম, সেই সাথে একজন মুক্তিযোদ্ধা দেবু চৌধুরী, উনি আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন, ওনার কাছ থেকে মুক্তিযুদ্ধের সময়কার অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম। আমার মনে হয় আজকের অনুষ্ঠানটা আপনাদের সবার ভালো লেগেছে। আমি কেকা ফেরদৌসী লাওয়ালি বা দেশ বিদেশের রান্নার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার সবার সঙ্গে দেখা হবে, খুদা হাফিজ।